সময়ের সদ্ব্যবহার। যারা সময়ের সদ্ব্যবহার করে সেই সব ব্যক্তিরাই সময়ের সাথে ভালো ফলও পায়। সোনু আর বাণীর সাথেও বাৎসরিক পরীক্ষার সময় ঠিক এমনটাই হলো। আরে এখনো পড়ছো? চলো গিয়ে খাবার খেয়ে নি। আর একটুখানি প্রজেক্টটা বাকি আছে, না হলে টিচার বকবেন, আর পরের সপ্তাহ থেকে পরীক্ষাও তো শুরু হয়ে যাবে। বাণী খুবই পরিশ্রমী আর সময়ের সদ্ব্যবহারকারী মেয়ে ছিল, আর ওর ভাই সোনু খুবই বেপরোয়া আর বদমাশ ছিল, সব কাজেই ও দেরি করত। তোমার প্রজেক্ট হয়ে গেছে? হুম, এত আগে থেকে প্রজেক্ট? ওটা তো সিক্সথ পিরিয়ডে দেওয়ার, এখনো তো দুটো পিরিয়ড বাকি আছে, আমি ঝট করে করে ফেলবো। এবারে এসো তো, খিদে পাচ্ছে আর খেলতেও হবে। আরে সোনু দাঁড়াও, না করলে কিন্তু টিচার বকবেন। সোনু আর বাণীর বাবা মা সব সময় সোনুকে বাণীর উদাহরণ দিয়ে বোঝাতেন। দেখো সোনু বাবা, এখন তুমি বড় হয়ে গেছো, খেলাধুলার সাথে সাথে তোমাকে তোমার পড়াশোনাটাও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ মা, কাল থেকে পাক্কা। সোনু, সময়ের সদ্ব্যবহার নিজের বোনের কাছ থেকে শেখো। দেখো, সময় মতন পড়াশোনা করে, সময় মতন খেলাধুলা করে, আজকের কাজ কখনো কালকের জন্য রেখে দেয় না। তুমি দেখো, কাল থেকে আমিও এমনটাই করব। এখন খেলতে যাই প্লিজ। সোনু দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে যাচ্ছিল, আর শেষ পর্যন্ত পরীক্ষার দিনও সামনে চলে এলো। সোনু আর বাণীর পরীক্ষাতে আর মাত্র দুদিন বাকি ছিল। বাচ্চারা, পরের সোমবার থেকে তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই না? ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর ভালো করে পরীক্ষা দিও। সোনু, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে বাবা। তুমি সবসময় আজকের কাজ কালকে করবে বলে রেখে দাও, পড়াশোনায় ফাঁকি দিতে নেই, বাণীর মতন সব কিছু ভালোভাবে পড়ে রাখবে, ঠিক আছে? আরে বাবা, পরীক্ষা হতে এখনো দুদিন বাকি আছে, আমি সব পড়ে ফেলবো সব কিছু। এখন আমি খেলতে যাচ্ছি, না খেললে না আমি পড়াশোনা মন দিয়ে করতেই পারি না। আরে বাণী দেখো না, আজকের আবহাওয়াটা কি সুন্দর, চল না কিছুক্ষণ খেলি, পরেও পড়ে নেওয়া যাবে, সব পড়ে ফেলবো। হ্যাঁ, আবহাওয়াটা তো খুব ভালো, কিন্তু আমাকে পড়তে হবে, কাল পরীক্ষা। এই আবহাওয়াতে খেলতে খুব মজা লাগে, তুমি পড়তে থাকো, আমি তো চললাম খেলতে। কিছুক্ষণ পরে বাণী দেখল ওই সুন্দর আবহাওয়া আস্তে আস্তে ঝড়ে পরিণত হচ্ছে, আর আকাশে কালো মেঘ ছেয়ে গেছে, এমন মনে হচ্ছে বৃষ্টি শুরু হলো বলে। এমন বৃষ্টির আবহাওয়া দেখে বাণীর চিন্তা হতে লাগলো যে বৃষ্টি শুরু হয়ে গেলে ও পড়া কি করে রিভাইজ করবে, কারণ বৃষ্টি হলে সাধারণত লাইট চলে যায়। ও সোনুকে আওয়াজ দিল, সোনু সোনু শোনো, আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে, হয়তো রাতে লাইটও থাকবে না, খেলা বন্ধ করে আগে এসে পড়া শেষ করো, না হলে কাল পরীক্ষায় কি লিখবে তুমি? চিন্তা করিস না বাণী, এই তো সবে দুপুর মাত্র, রাতে বসে ঝটপট সব পড়ে ফেলবো আমি, লাইট যাবে না, আর তাছাড়া বৃষ্টির পরে পড়তে বেশ ভালোই লাগে। আচ্ছা আমি যাচ্ছি, আমার এখন ব্যাটিং করার পালা। সোনু সন্ধে পর্যন্ত খেলতেই থাকলো, কিন্তু ওর চিন্তা তখন বাড়লো যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। সোনু খুব ভয় পেয়ে গিয়ে বাড়ি ফিরে এসে দেখলো যে শুধু ওদের বাড়িতেই নয়, পুরো গ্রামেরই লাইট চলে গেছে। এই দেখে সোনু জোরে জোরে কাঁদতে শুরু করলো। কালকে পরীক্ষা আমার কি হবে? আমি তো এখনো একটুকুও কিছু পড়িনি, আর এখন তো লাইটও নেই, আমি তো ফেল হয়ে যাব। আমি আগেই বলেছিলাম না যে পড়াশোনাটা আগে করে নে। আমি তোমাকে এক সপ্তাহ আগেই বলেছিলাম যে সময় মতন পড়াশোনা করে নেবে, কিন্তু তুমি তো কোনো কথাই শোনো না, এখন ভোগো। সরি বাবা, এখন আমি কি করি? আমি কালকেই সব কিছু পড়ে রাখলে ভালো হতো। ও বুঝতে পেরে গেছিল
যে ওর নিজের গাফিলতির কারণেই ওর কাছে পড়ার সময়টুকু আর আর কেঁদে কোনো লাভ নেই। এখন বুঝতে পারলি কেন তোকে সকলে বোঝাচ্ছিল? এখন কান্না থামা, চল আমার সাথে। আমি সব কিছু ভালো করে পড়ে নিয়েছি, আমি তোকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেব আর মুখস্থও করিয়ে দেব, চলো। পরের দিন দুজনে মিলে খুশি মনে পরীক্ষা দিতে গেল। যারা করে সময়ের সম্মান তারাই পরবর্তীকালে হয় মহান। আসল পড়া। টিঙ্কু আর রিঙ্কি দুজনেই যমজ ভাই বোন ছিল, একই স্কুলে একই ক্লাসে পড়ত। দুজনে পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু প্রায় টিঙ্কু বেশি নম্বর আনত। এইবার যখন দুজন বাচ্চা সাইকেলের জন্য জেদ করে, তো বাবা একটা শর্ত রাখে। আমার কাছে একটাই সাইকেল কেনার ক্ষমতা আছে, তোমাদের মধ্যে যে ক্লাসে টপ করবে সেই সাইকেল পাবে। বাবার কথা শুনে দুজন বাচ্চা পড়তে শুরু করে। কিন্তু টিঙ্কু একটু বেশি স্মার্ট ছিল, সে জানতো যে নম্বর কেমন করে আনতে হয়। সে শুধু অতটাই পড়ত যতটা পরীক্ষায় আসত। আর অন্যদিকে রিঙ্কি পড়তে ভালোবাসত, রিঙ্কি পুরো বই পড়ত। দেখবি সাইকেল তো আমি পাবো, তুই যা পড়ছিস সব বেকার, পরীক্ষাতে এগুলো কিচ্ছু আসবে না। তুই কি করে জানলি? আরে এই দেখ, গত 3 বছরের কোশ্চেন পেপার দিয়েছে আমাকে টিউশন স্যার, সব সময় এর মধ্যে থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, কিন্তু আমার কোনো শর্টকাট নেওয়ার নেই, এক্সামে যা আসবে বুকস থেকেই আসবে, আমাকে পড়তে দে, ডিস্টার্ব করিস না। দুজন বাচ্চা নিজের মতন পড়াশোনা করে, ফাইনালি এক্সাম হয়ে যায়। ইয়ে, এক্সাম শেষ, মজা শুরু। কিছুদিনেই রেজাল্ট এসে যায়, আর তেমনই হয় যেমন প্রতিবার হয়। টিঙ্কু টপ করলো আর রিঙ্কি সেকেন্ড হলো। ইয়ে, এখন আমি সাইকেল পাবো, হুররে! টিঙ্কু সাইকেল পেয়ে যায়, সে অনেক খুশি ছিল। এই নাও, কিন্তু খেয়াল রেখো এটা তোমাদের দুজনেরই সাইকেল, রিঙ্কিকেও চালাতে দিও। কিন্তু টিঙ্কু কারোর কথা শুনত না আর সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সেদিন বিকেলে টিঙ্কু আর রিঙ্কির রেজাল্ট ভালো হওয়ার খুশিতে পুরো পরিবার বাইরে খেতে যায়। খাবার পরে যেই হোটেলের বাইরে বেরোয়, তো হঠাৎ দুজনে মাইক আর ক্যামেরা নিয়ে ওনাদের সামনে এসে যায়। আমরা জীবন সাইকেলের প্রমোশন করছি, বাচ্চাদের জন্যে একটা ছোট্ট কুইজ আছে, যদি সব উত্তর ঠিক হয় তো জীবনের টপ মডেলের সাইকেল প্রাইজে দেওয়া হবে, আর সঙ্গে এক নতুন ব্যাগ আর বটলও। দুজন বাচ্চা কুইজে অংশগ্রহণ নেয়। কুইজে যে প্রশ্ন ছিল সেইটা সব বইয়ের থেকেই ছিল, কিন্তু এক্সাম পেপার থেকে একদম আলাদা। রিঙ্কি বই খুব ভালো করে পড়েছিল, তাই সে কিছুক্ষণের মধ্যেই কুইজের সব উত্তর দিয়ে দেয়। এই নিন আঙ্কেল, আমি সব প্রশ্ন করে দিয়েছি। কি ব্যাপার, সময়ের আগেই করে দিলে, ভেরি গুড। টিঙ্কু অনেক চেষ্টা করল, কিন্তু সে উত্তর জানতই না। শেষে নিজের পেপার দিয়ে দেয়। দুজনের পেপার দেখার পরে অর্গানাইজাররা উইনার অ্যানাউন্স করল। আর এই কুইজে 100% উত্তর সঠিক দিয়ে বিজয়ী হলো রিঙ্কি। রিঙ্কি প্রাইজে সাইকেল পেয়ে যায়, আর সঙ্গে অন্য গিফটও। আর অন্যদিকে টিঙ্কু পেল একটা শিক্ষা। টিঙ্কু এখন বুঝে গেছিল যে আমাদের শুধু নম্বরের জন্য পড়া উচিত না, বরং নলেজের জন্যও পড়া উচিত।